বর্তমান সরকারের অধীনে বিএনপি কোনো নির্বাচনে যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সিঙ্গাপুর থেকে চিকিৎসা শেষে দেশে ফিরে বৃহস্পতিবার সন্ধ্যায় বিমানবন্দরে সাংবাদিকদের তিনি এ কথা জানান। এ সময় মির্জা ফখরুল বলেন, দেশের মানুষ সরকারের ওপর থেকে আস্থা হারিয়েছে। তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বিএনপি কোনো নির্বাচনে অংশগ্রহণ করবে না। এর আগে গত 9 ফেব্রুয়ারি চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান মির্জা ফখরুল ও তার স্ত্রী রাহাত আরা বেগম। 2015 সালে কারাবন্দি অবস্থায় মির্জা ফখরুলের ঘাড়ের ইন্টারনাল ক্যারোটিভ আর্টারিতে ব্লক ধরা পড়লে মুক্তির পর সিঙ্গাপুরে গিয়ে চিকিৎসা করান তিনি। দেশের মানুষ তো ইতিমধ্যেই জেনে গেছে এটাকে আস্থা রাখা যায় কি যায় না, তাই না? আস্থা তো আমরা রাখতে পারি না বলেই তো আমরা বলছি যে আমরা ক্যাটেগরি গভর্নমেন্ট চাই। এটা খুব পরিষ্কার, আন্ডার নো সার্কামস্টেন্সেস আওয়ারিক সরকারের অধীনে আমরা কোনো নির্বাচনে আস্থা বোধ করি না।